জীবনের প্রথম করা ঘাটিয়া লুকের এক্সপিরিয়েন্স শেয়ার করছি আজকে তোমাদের সাথে অলরেডি আমার এই মেকআপে তোমরা বেশ কয়েকটা ভিডিও দেখেই ফেলেছো যে কি বলি এই মেকআপটা নিয়ে আমি আর মানে আমি ভাষায় প্রকাশ করার মতো নয় যে মেকআপ যারা করে তারা খালি এই নয় যে ফেসের মধ্যে গাদাখানিক ফাউন্ডেশন ঢেলে দিলাম আর ব্রাশ দিয়ে একটুখানি ঘষে দিলাম আর সেটাই মেকআপ হয়ে গেল আর প্রথম কথা হচ্ছে এই দিনের মেকআপটা হেয়ার স্টাইলিং থেকে শুরু করে ফেস মেকআপ সমস্তটাই কিন্তু মোটামুটি পঞ্চাশ মিনিট থেকে ষাট মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছিল যেটা আমার কাছে অস্বাভাবিক লেগেছিল কারণ মেকআপ বেস তাকে রেডি করতেও কিন্তু একটা টাইম লাগে যে আর্টিস্টের কাছে আমি সেজেছিলাম উনি সর্বপ্রথম হচ্ছে নিজের মতন করেই করে মানে ক্লায়েন্টের মতামত নেয় না যে কি তাদের পছন্দ কিংবা তার এইটুকুনিও আইডিয়া নেই যে কোন শাড়ির সাথে কীরকম মেকআপ যাবে কীরকম হেয়ার স্টাইল যাবে কিংবা কীরকম শ্যাডো লাগালে সেই মেকআপটা আরও বেশি খুলবে ওই শাড়িটার সাথে তো যাই হোক আমি একটা নিউড মেকআপ চেয়েছিলাম আমি জানি না এটা কেমন টাইপের নিউড মেকআপ মেকআপটা অবধিও আমি বলবো তাও মোটামুটি ঠিক ছিল কিন্তু বেসটা একেবারেই রাফ ছিল যেটা আমি হয়তো বোঝাতে পারছি না ভিডিওতে কিন্তু খুবই বাজে একটা মানে লাগছিল আমাকে তার মধ্যে এক গাদা গ্লিটার সমস্ত কিছু দিয়ে একটা জানি বিচ্ছৃ লাগছিল আমার নিজেকে একটু ভালো লাগছিল না ইভেন আমাকে কেউ দেখে ভালোও বলছিল না কারণ ভীষণই অড লাগছিল শাড়ির লুকটার সাথে যেহেতু আমি একটা ডিজাইনার পার্টি পার্টিওয়ে পরেছিলাম যার সাথে আমার এই লুকটা একদমই বেমানান ছিল দেখতেই পাচ্ছ কি কি প্রোডাক্ট দিয়ে আমাকে সাজানো হয়েছে তবে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছ কিরকম নোংরা মানে একদমই প্রফেশনাল না ব্রাশ গুলো মনে হয় সাত জন্মে ধোয়া না তো যাই হোক আমি কারু সম্বন্ধে ওইভাবে বলতে চাই না কাউকে বলবোও না তবে সেদিন খালি আমি হেয়ার স্টাইলিংই করাতে চেয়েছিলাম বাট জোর করেই মেকআপটা করানো হয়েছিল কিন্তু এতটা অডলুক আসবে জানলে আমি সত্যিই মেকআপ করাতাম না মেকআপ আর্টিস্টের রিকোয়েস্ট যে দিদি একবার আমার কাছে সেজে দেখো তো সেই জন্য করলাম তো যাই হোক এখানে মেকআপটা বুঝতেই পারছো দুটো আইস কিন্তু দু রকম মেকআপ হয়েছে তোমরা বুঝতে পারছো কিনা যাই না আর একদম আমার কপালের ওপরে মেকআপ লাগেনি আমি যখন বললাম তো তখন বললো আমার ফেসটা ছোট দেখানোর জন্য নাকি ওখানে মেকআপ করেনি তাও একরকম লাগছিল আমাকে এই অবধি কিন্তু যখন আমার হেয়ার স্টাইলিংটা হচ্ছিল অসম্ভব পরিমাণে স্প্রে ইউজ করা হচ্ছিল যেটা আমাকে ভীষণ ইরিটেট করছিল আর যে স্প্রেটার কারণে আমাকে আবারও অ্যালার্জি মেডিসিন নিতে হয় তো এই হলো আমার ফাইনাল লুক দেখতে পাচ্ছ কি জঘন্য লাগছে যেমন হেয়ারটা লাগছে তেমনি স্কিন টেক্সচার